Namaskar. Hello friends. Welcome to Joy's Recipe. Joy's Recipe তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন Joy's Recipe রান্নাঘরে যাওয়া যাক। আসুন আজকে রান্না কি হয়। বাচি মাছ। বাচি মাছ সাধারণত বড় ঝিল, পুকুর অথবা গঙ্গায় পাওয়া যায়। বাচি মাছ দুর্দান্ত খেতে। বাচি মাছ বড়ও হয় আবার ছোটও হয়। একটি ছোট বাচি মাছের ঝোয়াল আমি করে দেখাবো আপনাদের। তার উপকরণটা কী কী দেখুন। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আছে, ক্যাপসিকাম কুচি আছে, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা আছে, টমেটো কুচি আছে, ধনে পাতা আছে, টক দই আছে, কালো জিরে আছে, রসুন কুচি আছে, জিরে গুঁড়ো আছে, আলু পিস পিস করে কেটে ভাজা করা আছে। আসুন দেখা যাক কী করে তৈরি করা হয় বাচি মাছ। বাচি মাছের ঝাল ফ্রাইং প্যানে আমার সাদা তেল দিয়ে যে মাছ ভেজেছিলাম সেই তেলটা আছে। প্রথমে এর ভিতরে দেব কালো জিরে আর রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপরে দেব পেঁয়াজ ডুমো ডুমো করে যেটা কাটা আছে, এটা একটু ভাজা হবে। এর সাথে অল্প করে আমি নুন মিশিয়ে দেব। অল্প করে নুন আমি মিশিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হবে এটা। এর সাথে আমি ক্যাপসিকামটা ছেড়ে দেব। ক্যাপসিকামটা মিশিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে দুটো। এবার আমি টমেটো কুচিটা মেশাবো। একটু নেড়ে দিই। এর সাথে আমি পেঁয়াজ ও লঙ্কা যে পেস্ট করা আছে সেটা মিশিয়ে দেবো। এবার আমি এতে একটু হলুদ মেশাবো। অল্প করে হলুদ মিশিয়েছি, মিশিয়ে নেড়ে দিন ভালো করে। এবার আমি জিরে গুঁড়োটা ওর সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে ভালো করে নেড়ে দিই। একটু ভালো ভাজা হবে এটা। ওর সাথে আমি আলুটা মিশিয়ে দেবো। এবার দারুণ সুগন্ধ বেরোবে। এবার আমি টক দইটা মেশাবো। আমি জল মেশাবো। এবার আমি জল মেশাবো। মিশিয়ে ভালো করে নাড়ুন। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কা এতে মেশাবো। অল্প করে কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দিন এর সাথে। এবার এতে আরেকটু জল মেশাতে হবে।
এবার এটা একটু সামান্য ফুটবে। এবার আমি এতে একটু চিনি মেশাবো। আরেকটু নুন মিশিয়ে দেব। এবার এটা ফুটবে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ ফুটবে। এগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। এরমভাবে ঢুকিয়ে এবার কিছু দিয়ে ঢেকে দিতে হবে। তৈরি হয়ে এসছে আমার বাচি মাছ। এবার আমি ধনেপাতা কুচিটা উপর দিয়ে ছড়িয়ে দেব। আপনি ইচ্ছা করলে অল্প গরম মশলাও এর মধ্যে দিতে পারেন, তাতে মাছ আরও টেস্ট হবে। কিন্তু আমি ধনেপাতা কুচিটাই দিচ্ছি। এবার আরেকবার আপনি এটা ঢেকে দিন। আঁচটাকে এবার কমিয়ে দিন, ফ্লেমটা কমিয়ে দিন। তৈরি আমার বাচি মাছ। বাচি মাছের ঝাল খুবই সুস্বাদু খাবার। এই বাচি মাছের ঝাল তৈরি করে বাড়িতে খান, খুব ভালো লাগবে। আর খেয়েই আমাকে মতামতটা জানান, আর আমাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট জানান। বাচি মাছের ঝাল। বাচি মাছের ঝাল কিরম লাগলো আজকে আমার এই রান্নাটা? যদি ভালো লাগে তাহলে আপনাদের মতামত জানান, রান্না করে খান। আমার এই ভিডিও চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে